নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আর প্রথমেই বলে দিই হ্যাপি হোলি আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও তো যে প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিতে চলেছি মানে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেবো তো অনেকেই কম এরকম প্রশ্ন করেছ তো একজন প্রশ্ন করেছো কুক দিস ওয়ে তিনি প্রশ্ন করেছেন দাদা নিউ কোচ অ্যান্ড নিউ প্লেয়ার আসবে কি তো এরকম প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই করেছো হয়তো সবার কমেন্ট স্ক্রিনে নেওয়াটা আমার পক্ষে একটু হলেও আর কি মানে কঠিন হবে কারণ কমেন্টগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় যাই হোক তোমরা তোমরা এরকম প্রশ্ন করতে থাকবে আমি উত্তরগুলো দিয়ে দেবো তো এই প্রশ্নের উত্তরে যেটুকু বলবো যে কোচ জয়েন্ট ফান্ডও কিন্তু চেঞ্জ হচ্ছে না কোচ জন ফ্যান্ডো কিন্তু এটিকে মোহনবাগান দলের কোচ থাকছে আগামী বছরের জন্যও এবার ব্যাপারটা কি যখন তাকে নিয়ে আসা হয় কোটি টাকা খরচা করে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এখন কোটি টাকা খরচা করে এটিকে মোহনবাগান দল তাকে নিয়ে আসলো আর এখন তাকে সহজেই ছেড়ে দেবে এটা কি করে সম্ভব কারণ তাহলে যদি ছেড়েই দিত তাহলে তখন আনত না যে কোনো একজন ইন্ডিয়ান কোচকে এই সিজনটা আর কি শেষ করতে বলতো তাহলে কেন কোটি টাকা খরচা করে তাকে নিয়ে আসবে মানে ট্রান্সফার ফি দিয়ে তো তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছে ভালো কোচ তো তাকে অনেক বছরের চুক্তিতে রাখবে বলেই এরকম প্ল্যানিং ছিল বলেই তাকে নিয়ে আসা হয়েছে না হলে যদি ছেড়ে দেয় এখন তাহলে কিন্তু টাকার অঙ্কর দিক থেকে কিন্তু এটিকে মোহনবাগান দলের অনেকটা ক্ষতি হয়ে যাবে তো কোচ জন ফ্র্যান্ডও কিন্তু আগামী দিনেও থাকছে মানে আগামী কয়েক বছর হয়তো থাকবে কারণ তার কত বছরের চুক্তি হয়েছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু আগামীতে মানে খুব তাড়াতাড়ি তোমরা এই ব্যাপারটা জানতে পারবে যে কত বছরে তার সাথে চুক্তি করা হয়েছে আর কত টাকা তিনি স্যালারি পায় এবার যদি নিউ প্লেয়ারের কথা বলি তো অবশ্যই মানে হানড্রেডের মধ্যে টু হান্ড্রেড পারসেন্ট শিওর যে নতুন প্লেয়ার আসবে শুধু আমি একাই বলবো না অনেকেই বলবে যে নতুন প্লেয়ার আসবে আর তোমরাও জানো এই ব্যাপারটা যে নতুন প্লেয়ার আসছে কি আসছে না অবশ্যই নতুন প্লেয়ার আসছে বিশেষ করে মাঝমাঠের প্লেয়ার তো আসবেই এবং স্ট্রাইকার তাছাড়া ডিফেন্সও আসতে পারে এই সব পজিশনে প্লেয়ার আসবে বিদেশি প্লেয়ার থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার তো দেখা যাক আলটিমেটলি কোন কোন প্লেয়ার আসে কে আসে না কে ছেড়ে চলে যায় এটিকে মোহনবাগান দল থেকে সবটাই জানতে পারবে আর ট্রান্সফার মার্কেটে যখন এটিকে মোহনবাগান দল নামে তখন কিন্তু ট্রান্সফার মার্কেটটাকে পুরো আগুন ধরিয়ে দেয় মানে বড় বড় ট্রান্সফার করে দেখায় এটিকে মোহনবাগান দল তো অপেক্ষা করো অনেক কিছু ওয়েট করবে ওয়েট করছে আর কি তোমাদের জন্য আর খুব ভালো ভালো নিউজ কিন্তু পাবে তো অবশ্যই ট্রান্সফার মার্কেটের যে কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ অনেকেই আছো সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো তো একটা সাবস্ক্রাইব করলে কিন্তু মোটিভেশনটা অনেকটাই বেড়ে যায় এবং ভিডিও করতে অনেকটা ভালো লাগে তো প্লিজ একটাই রিকোয়েস্ট রইলো মানে খুব কমই বলি সাবস্ক্রাইবের কথা তো সাবস্ক্রাইব কিন্তু করে নিও তোমরা তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও